অনেককে গুনাহের কাজে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ও ইনশাআল্লাহ বলতে শোনা যায়। যেমন ইনশাআল্লাহ এবছর আমার একটা সিনেমা আসবে, মাশাআল্লাহ আপনার মেয়ে তো ভালো নাচতে পারে, গুনাহের কাজে এইভাবে আল্লাহর নাম নেওয়ার বিধান কি? খুবই অন্যায় কথা। এটা ইসলামী জ্ঞান ইসলামী জ্ঞানের জ্ঞান না থাকার কারণে, ইসলামী জ্ঞানের অভাবের কারণে আমরা আসলে করে থাকি। কোনো অপরাধ কর্ম, কোনো গুনাহের কাজ, কোনো পাপের কাজ করাটা, এটা তো ইটসেলফ একটা অপরাধ। সেটার শুদ্ধের সাথে মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ এগুলো যুক্ত করাটা প্রমাণ করে যে সেই কাজটাকে আপনি অপরাধ মনে করছেন না। আপনি কাউকে খুন করবেন, যদি আপনি বলেন যে ইনশাআল্লাহ আমি কাউকে খুন করবো, তাহলে বিষয়টা কী দাঁড়ালো? এই বিষয়টা তো এই দাঁড়ালো যে আপনি খুন করাটাকে ভালো মনে করছেন, সেটাকে আপনি অ্যাপ্রিসিয়েট করছেন। তাহলে অপরাধকে অপরাধ মনে না করাটা ডাবল অপরাধ। একে তো আপনি অপরাধে লিপ্ত হলেন, আবার অপরাধকে কোনো দোষের বিষয় মনে করলেন না। তো এই জন্য একজন মুসলিম কখনো আসলে এই বিষয়গুলোতে অসতর্ক থাকতে পারেন না। অপরাধ বোধ কমে গেলে সাধারণত এই বিষয়গুলো হয়, ইসলাম সম্পর্কে ধারণা থাকার কারণে এগুলো হয়ে থাকে। যারা এগুলো করছে তারা আল্লাহকে ভয় করে সরে আসবেন এবং এগুলো বলবেন না। আপনি পাপের কাজে লিপ্ত আছেন, আপনার মধ্যে অপরাধ বোধ কাজ করুক যে আমি অন্যায় কাজ করছি, ফিরে আসা দরকার, ফিরে আসবো, আল্লাহ আমাকে তৌফিক দান করুন, সে মানসিকতা আপনার মধ্যে থাকা উচিত। সিদ্রাতুল আপনি লিখেছেন, জমি বন্ধক রেখে টাকা নিলে ঘুষ হবে, সুদ হবে কিনা? না, বন্ধক রেখে আপনি টাকা নিয়েছেন সেটা সুদ হবে না, তবে যেটুকু রেখেছেন সেটুকু আপনি ফেরত দিবেন। এবং বন্ধকের জমিটা যিনি বন্ধক রেখেছেন তিনি ভোগ করবেন না, আপনারটা আপনি ভোগ করবেন। এটা অবশ্য মানতে চান না মানুষ, সেক্ষেত্রে এটাকে ইজারার পদ্ধতিতে যেতে পারেন, যে ভাড়া নিলেন এবং কিছু নামমাত্র মূল্য ধার্য করলেন, তাহলে সেক্ষেত্রে যার কাছে টাকা নিলেন তিনি ওই বন্ধকের জমিটা ভোগ করতে পারবেন, সেক্ষেত্রে বন্ধক থাকবে না, সেটা ইজারা হয়ে যাবে। পিঙ্কি মনি আইডি থেকে আপনি লিখেছেন, সন্তানের আকিকার গোষ্ঠ আমরা পিতামাতা খেতে পারবো কিনা? অবশ্যই খেতে পারবেন। এরপর তানজিলা ইসলাম আপনি লিখেছেন, আমরা জানি অ্যালকোহল সমৃদ্ধ খাবার খাওয়া নিষিদ্ধ, কিন্তু ব্যবহারের জন্য উপাদান হিসাবে থাকলে সেসব প্রসাধনী ব্যবহার করা যায় হবে কিনা, যেমন লোশন, ক্রিম বা স্নো? বোন তানজিলা ইসলাম, আমরা যে সমস্ত প্রসাধনী ব্যবহার করি, এই প্রসাধনীগুলোতে অনেক প্রসাধনীতে হারাম উপাদান রয়েছে যেগুলো ব্যবহার করা আমাদের জন্য জায়েজ নয়। ইহুদিদের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠানগুলোর ভিতরে সবচেয়ে বেশি প্রতিষ্ঠান হলো আপনার এই প্রসাধনী রিলেটেড, তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো আপনি যদি গুগলে সার্চ করেন দেখবেন যে প্রসাধনীর ব্যাপারে তাদের আগ্রহ অনেক বেশি এবং ইনভেস্টমেন্ট অনেক বেশি। এখানে হারাম উপাদান খুব সূক্ষ্মভাবে মেশানো হয়, শুকরের অনেক কিছু থাকে যেগুলো আসলে আমরা অনেকে জানিও না। আর দ্বিতীয়ত হলো মনে করি যে এখানে আর হালাল হারামের কী আছে। আরেকটা বিষয় হলো যে এগুলোর সাথে আমাদের আসলে মনস্তত্ত্বের একটা গভীর সম্পর্ক আছে প্রসাধনীর। তো এখানে আসলে এমন কিছু উপাদান থাকে যেগুলো আমাদের মনস্তত্ত্বকে নিয়ন্ত্রণ করা হয় বা ধর্মহীনতার দিকে ধাবিত করা হয়। বিষয়টা জাস্ট কোনো ধারণা প্রসূত বিষয় না, এটার উপরে বহু গবেষণা রয়েছে, বহু আপনার বই পুস্তক রয়েছে, বহু আর্টিকেল আপনি অনলাইনেও পাবেন অথেন্টিক এবং সংশ্লিষ্ট বিষয়ে যারা বিশেষজ্ঞ তাদের। তো যাই হোক, এই কারণে আমাদের এই প্রসাধনীগুলোকে ব্যবহার করতে সতর্ক থাকতে হবে। অ্যালকোহল বিষয়ে আপনি যেটা জানতে চেয়েছেন সুনির্দিষ্ট করে সেটার উত্তর আমরা বলতে চাই। অ্যালকোহল কিছু আছে জাস্ট কেমিক্যাল টাইপ, এটা আসলে খাবারের জন্য নয়। সেটা যদি থাকে তাহলে সেটা ব্যবহার করাকে আরব উলামা ইকরাম জায়েজ বলেছেন, সৌদি আরবের উলামা ইকরাম জায়েজ বলেছেন, শেখ মোহাম্মদ সালেহ আল মুরাজিদ হাফিজাউল্লাহ ইসলাম কিউএতে এবং অন্যান্য উলামা ইকরাম তারা এটিকে জায়েজ বলেছেন, বিকজ এটি আসলে পান করার যে অ্যালকোহল মাদক সেটি তার আওতায় নয়, এটি জাস্ট একটা কেমিক্যাল এবং এটি পান উপযোগী না। অতএব এটি থাকলে সেটি নাজায়েজ হবে না। তবে নাজায়েজ হওয়ার অন্য কোনো কারণ আছে কিনা প্রসাধনীতে সেটি আমাদের দেখতে হবে। আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।